নমস্কার, রঙ্গোলির রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো আরও একবার অনেক অনেক স্বাগত। এই সময়ের আপনারা অপেক্ষা করে থাকেন, ভাবেন কখন অনুষ্ঠান শুরু হবে, কখন আমরা শুনবো রঙ্গোলির রূপকথা, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমার জীবনকে বদলে দিতে পারে, আমার ভাবনা চিন্তাকে বদলে দিতে পারে। আসলে সবসময় পজিটিভ বিষয়গুলোর সাথে থাকুন, এমন কিছু বিষয় বা এমন কিছু জিনিসের সাথে থাকবেন না যার প্রচুর সাইড এফেক্ট, যার প্রচুর খারাপ দিক, যেটার সাথে আপনি যুক্ত হলে আপনার মন খারাপ হয়ে যাবে, আপনার স্বাস্থ্য, আপনার স্কিন সব কিছুর উপর একটা এফেক্ট পড়বে। আর তারা যারা এগুলো পছন্দ করেন না, সবসময় পজিটিভ কিছুকে ভালোবাসেন, তাদের জন্যই রঙ্গোলির এই অনুষ্ঠান। আজকে আরও একবার আপনাদের জন্য ভালো কিছু কথা, ভালো কিছু আলোচনা আজকে আমরা করব। আর রয়েছেন প্রত্যেক দিনের মতন সেই মানুষটি, যে মানুষটির জন্য আপনি অপেক্ষা করছিলেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় পবনদা, পবন আগরওয়াল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা সরাসরি কথা বলার সুযোগ, আপনাদের রয়েছে লাইভ ফোনিং অনুষ্ঠানের নাম্বারগুলো যেরকম যাচ্ছে, পাশাপাশি কিন্তু হেল্পলাইন নাম্বারটিও যাচ্ছে, সেই নাম্বারটি কিন্তু নোট করতে একদম কিন্তু ভুলবেন না। আর পবনদা, আজকে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একেবারে আমাদের সৌন্দর্য সংক্রান্ত সমস্যা, সেটা হচ্ছে আমাদের হেয়ারের সমস্যা, হেয়ার ফলিং। আমরা বারংবার আলোচনা করি যে চুল পড়ে যাওয়া একটি নারী পুরুষ নির্বিশেষে কতটা যে যন্ত্রণার, কতটা যে কষ্টের, যাদের হেয়ার ফলিংয়ের সমস্যা হয় তারা ভীষণ রকমভাবে বুঝতে পারে। তো এই মনের ব্যথা বোধ হয় নিরাময় করা সম্ভব, তাদের এই কষ্ট থেকে তাদের বের করে আনা সম্ভব, কিভাবে সম্ভব আজকে আরও একবার শুনবো। দেখো, হেয়ার ফলিং একটা কমন সমস্যা। আজকে হেয়ার ফলিং নিয়ে আজকে বছর বছর ধরে মানুষ ভুগছে এবং প্রতিদিনই তারা নতুন নতুন ব্র্যান্ডের উপরে একটা এক্সপেরিমেন্ট করে, একদম ভাবেন যে এইটা করলে বোধ হয় ভালো হবে, এইটা করলে ভালো হবে, কিন্তু চুলকে বাঁচাতে পারছেন না। চুল কিন্তু পড়ে যাচ্ছে এবং দিনের পর দিন দেখা যাচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। একদম বহু মানুষের এটা অভিজ্ঞতা নেই যে মাথার মধ্যে যে খুশকি হয় সেটা যে তার একটা অন্যতম কারণ, সেটাও কিন্তু বহু মানুষের জানা নেই। বহু মানুষ মাথায় খুশকি হয় বা এটা একটা একটা স্কাল্পের মধ্যে একটা ইনফেকশন, সেই জিনিসটাও জানা নেই আজকে, যার জন্য কিন্তু মানুষ কিন্তু দিনের পর দিন ঠগেই যাচ্ছে এবং চুলটাকে হারিয়ে যাচ্ছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই সমস্যা নিয়ে এসছেন, এটা আমাদের গত 15 বছর ধরে আমাদের এই প্রোডাক্ট মার্কেটে আছে এবং আমি এটা গ্যারেন্টি দিয়ে জোর গলায় বলতে পারি, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের আমাদের হেয়ারের যে প্রোডাক্ট আছে যারা ব্যবহার করছেন করেছেন, তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছেন। আজকে রেজাল্টের দুটো কারণ থাকে, একটা তো হচ্ছে কনফিডেন্ট আর একটা হচ্ছে রিসার্চ। রঙ্গোলি আয়ুর্বেদিক দুটো কাজটাই কিন্তু সবসময় করেছে এবং এটার উপরে আপনাদের কনফিডেন্সের জন্য রঙ্গোলি আয়ুর্বেদিক আজ পর্যন্ত প্রথম থেকে 3 দিনের একটা মানি ব্যাক গ্যারেন্টি দিয়েছে যে চুল পড়া যদি কন্ট্রোল না করে তাহলে আপনি 4th দিনে 100% টাকা ক্যাশ রিফান্ড পেয়ে যাবেন। একদম, এটা আপনার কাছে অবাক লাগার কথা না, কারণ দীর্ঘদিন ধরে আপনি শুনেছেন, আপনি প্রোডাক্ট ব্যবহার করেছেন, আপনি ভালো আছেন, আপনি বুঝেছেন সত্যি রঙ্গোলি যা বলে রঙ্গোলি তাই করে, মাত্র 3 দিনের মধ্যে সমস্যার সমাধান। আরও আলোচনায় ফিরবো, তবে কে আছেন, নমস্কার। এটা কিন্তু আপনার 12 মাসই থাকে, এটা কিন্তু আপনার জানতে হবে জিনিসটাকে। 12 মাস যেটা থাকে সেটাকে বলে তেলা খুশকি, মাথায় স্কাল্পে আঠার মতো করে লেগে থাকে যেটা বোঝা যায় না মাথায় খুশকি আছে, কিন্তু ওটা অয়েলি থাকে বলে কি হয় যেটা স্কাল্পে লেগে থাকে মানুষ বুঝতে পারে না। আর শীতকালে সেটা কি হয়, যখনই শীত আসতে আরম্ভ করে ধীরে ধীরে করে ওটা ড্রাই হয়ে যায়, ড্রাই ওয়েদারে ওটা ড্রাই হয়ে যায়, ময়েশ্চার ওয়েদারে ওটা অয়েলি হয়ে যায়, তো যার জন্য মানুষ এটাকে বুঝতে পারেন না। কিন্তু এটা সবথেকে ক্ষতিকারক খুশকি হচ্ছে পৃথিবীর মধ্যে, অয়েলি খুশকি যেটাকে বলে সেটা হচ্ছে সবথেকে ক্ষতিকারক এবং এটা চুলের গোড়াটাকে এতটাই নষ্ট করে দেয় যে চুলটা পরে সেখানে নতুন চুল জন্মায় না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক এটা প্রপার ট্রিটমেন্ট দিয়েছে, যার জন্য কিন্তু অয়েলি ডেন্ড্রাফ থেকে মানুষকে মুক্তি দিয়েছে, প্লাস ওই ইনফেকশনটাকে এতটা থেতলে দেয়, এতটা কমজোরি করে দেয় ধীরে ধীরে করে এবং ইনফেকশনটার থেকে মুক্তিও করে দেয়। সেটা রঙ্গোলি হার্বাল কারিশ্মা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ারওয়েল। এবং আমি বলবো যে এটা একটা পেটের প্রবলেমস থাকে মানুষের সঙ্গে জীবনসুদা ওষুধ ডেফিনেটলি খাওয়া উচিত। যখনই আপনি এটাকে মেনটেন করবেন তখন আপনার লাইফ যেমন প্লেজেন্ট হবে সেরকমই আপনার চুল থাকবে সুন্দর, সুস্থ এবং গ্ল্যামারাস। একদম, আপনার যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি অনুষ্ঠানে তো ফোন করতেই পারেন, তাছাড়া দেখুন হেল্পলাইন
হেল্পলাইন নাম্বারও কিন্তু যাচ্ছে 8100-33334। ভীষণ জোর দিয়ে আমরা হেল্পলাইন নাম্বার উপরে, কারণ এখানে অবশ্যই আপনি ফোন করুন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের ভালোই লাগবে। কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, হেল্পলাইন নাম্বারে ফোন করলে অনেক বেশি কথা আপনি বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে তো আলোচনা করতেই পারবেন, এবং আপনার সমস্যা সেরকম জটিল হলে সেখানে কিন্তু একটি এমন একটি এক্সপার্ট টিম থাকে যে কিন্তু আপনার জন্য বেশ কিছু মেডিসিনও তৈরি করে দিতে পারে। এবং তাছাড়া কিন্তু আপনি কোথায় প্রোডাক্ট পাবেন, কোন দোকানে পাবেন সেটাও জানতে পারবেন, বা আমি বাড়ি থেকে বেরোতে চাই না, বাড়িতে বসে প্রোডাক্ট পেতে চাই, সেই সুবিধাটাও আপনি পাবেন, যার জন্য একটা টাকাও আপনাকে অতিরিক্ত ব্যয় করতে হবে না। সব সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করুন 8100-33334, এবং এই নাম্বারটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকে, তাই আপনার সময় মতন আপনার সুযোগ মতন আপনি কিন্তু ফোন করতেই পারেন। আমরা আরো একটা বিষয় আলোচনা করবো, যে হেয়ারের প্রসঙ্গে এক তো হেয়ার ফলিং নিয়ে আলোচনা করলাম, আপনি বললেন 3টে দিন মাত্র দিতে হবে সমস্যার সমাধান, দ্বিতীয়ত আপনি ফোন করে বললেন ড্যান্ড্রফের সমস্যা, আরো অনেক সমস্যা আছে, সব বিষয়ে ফিরবো, তবে কে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সৌমি দে বলছি। আচ্ছা সৌমি কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে। কি সমস্যা সৌমি আপনার? এই সমস্যাটা কতদিন হচ্ছে সৌমি? মানে স্কিনের যাবতীয় সমস্যার সমাধান, আমরা বলি যে বাড়িতেই প্রোডাক্ট রেখে দিন, যদি হঠাৎ করে বাচ্চাকে মশা কামড়ায় বা হঠাৎ করে এমন কোন একটা পোকা কামড়ালো যাতে তার ইচিং প্রবলেম শুরু হয়ে গেল, লাল হয়ে গেল, ঘায়ের পর্যায়ে পৌঁছে যেতে পারে, তার আগে সেটাকে স্টপ করে দিন, বা হঠাৎ করে পুড়ে গেল, কেটে গেল, ছড়ে গেল, সবকিছুর জন্য আপনি বলেন যে অবশ্যই কোনটা কিনবো আমরা? রূপসাগরটা। রূপসাগরে যে কোনোটা কিনলে ওটা কাজ করে, যে কোনোটা কিনলে, এভাবেই কিন্তু কাজ করে। এতটা এটা পিওর যে আমরা বলে থাকি একটা সদ্যজাত শিশু স্কিনেও যদি আপনি ব্যবহার করেন তাও তার কোনো সমস্যা হবে না, এতটা ভালোবেসে এতটা যত্ন নিয়ে প্রোডাক্ট কেটে গেলে পরে ওখানে লাগালে পরে ওখানে কোনো মানে 4 ঘন্টা পরে দেখা যাবে না যে ওখানে কোনো কেটে গেছে তার স্পট থাকে না। আরে বাবা, মানে পুরোপুরি মানে ওই কাটাটা পর্যন্ত রিমুভ হয়েছে, মেল্ট করে, মেল্ট করে, একদম খুব ভালো কথা। আমরা একটু হেয়ারের প্রসঙ্গে করে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, তাছাড়া আমাদের কিছু সমস্যা থাকে ড্রাই হেয়ারের প্রবণতা, আঁকা ফেটে যাচ্ছে এই প্রবণতা, মাথায় সোরাইসিস এর মতন প্রবণতা, বা অত্যাধিক ড্যান্ড্রফ যেটা সোরিয়াসিস না, তো এই ধরনের সমস্যার সমাধান কি আছে? দেখো সোরাইসিস যেটা আছে সেগুলো তো সবই ঘায়ের মতো, এগুলা তো সেখান থেকে রাঙ্গুলি জীবনসুদ্ধ ওষুধ খেতে হবে, আর শ্যাম্পু তেল যেটা কমন আছে ওটা ব্যবহার করবো। তাই মাথার মধ্যে এই টাইপের যে ডিজিজগুলো হয় সেই ডিজিজ থেকে মানুষ পুরোপুরি মুক্তি পেয়ে যায়। মানে হেয়ার সংক্রান্ত যাবতীয় সমস্যা তো না, আমার মনে হয় এদিক ওদিক সেদিক এই বিজ্ঞাপন ওই বিজ্ঞাপন দিবেন না, একবার বিশ্বাস করুন রাঙ্গুলিকে, বহু মানুষ বিশ্বাস করে লাভবান হয়েছে, কারণ মাত্র 3টে দিন, 3টে দিন পরে যদি আপনার মনের মতন আপনি ফিডব্যাক না পান তাহলে কি করবে, প্রোডাক্ট ফেরত দিয়ে দিন এবং আপনি আপনার প্রাপ্য টাকা ফেরত পেয়ে যান। আমার মনে হয় যে এ থেকে বড় প্রতিশ্রুতি কিন্তু হতে পারে না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? কতদিন ধরে, কত মাস বা কত বছর থেকে আছে? দু তিন বছর। ঠিক আছে, সুন্দর। এটার জন্য আপনি রাঙ্গুলির একটা জীবনসুদ্ধ ওষুধ খাবেন, তার সঙ্গে একটা রঙ্গলি রূপসাগর একটা মেচেদের স্পেশাল ক্রিম আছে ওটাকে লাগান, আর আপনি আমাদেরকে হেলথ কেয়ারে ফোন করে বলবেন, তাহলে ওরা আপনাকে একটা ওষুধ সঙ্গে বানিয়ে দিয়ে দেবে, মেনটেন করুন, আশা করছি প্রবলেমস থেকে আপনি রিলিফ বা ঠিক ভালো হয়ে যাবে। আমরা একেবারে ব্যথার সমস্যা চলে যাবো, কারণ প্রচুর মানুষ ব্যথা নিয়ে জর্জরিত, হেল্পলাইন নাম্বারও আপনার প্রচুর ফোন আসে, লাইভ অনুষ্ঠানেও আমরা কিন্তু পাই ব্যথার সমস্যার সমাধান এবং খুব সহজভাবে সমস্যার সমাধান, সেটা যদি আরেকবার আমরা শুনি। দেখো ব্যথা যেটা আছে, যেমন হাঁটুতে ব্যথা, মানুষ
হাঁটাচলা করতে পারেন না, এই ঘর ও ঘর করতে পারেন না। রাস্তায় তো বহু মানুষ এমনও এসছে আমার কাছে যে 5 বছর 10 বছর বাড়ির থেকে বেরোতেই পারেনি, তো সেখান থেকে নর্মাল লাইফ মানুষ লিড করতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে আপনারা বহু টেস্ট করেছেন, এমআরআই করলেন, দেখা গেছে যে হাড় ক্ষয়ে গেছে, আপনার জেল শুকিয়ে গেছে, আপনার ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। আজকে বহু জায়গা থেকে বহু মানুষ আজকে আসছে যেগুলাকে হচ্ছে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করার পরেও কি আপনার সাকসেস হবে সেই গ্যারেন্টিটা কে দেবে? কিন্তু রাঙ্গোলি আয় দ্বীপ দিকে আপনাকে একটা প্রতিশ্রুতি, একটা গ্যারেন্টি দিয়েছে যে আপনি 1 মাসের মধ্যে মিনিমাম 30-40% পর্যন্ত প্রবলেমস থেকে আপনি রিলিফ পাবেন। তো এই যে জায়গাটা আছে, আপনার যে ব্যথাটা ছিল, হাঁটু ভাঁজ করতে পারছেন না, হাঁটু উঠতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, দাঁড়ালে আপনি পড়ে যাওয়ার মতো পজিশন আসছে, সেখান থেকে ব্যথাটা ধীরে 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 করে কমতে শুরু করে। এবং এখন পর্যন্ত যারা আমাদের কাছে এই ট্রিটমেন্ট করেছেন, যারা কোমরে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, ঘাড়ের ব্যথা আছে, মাথা তুলতে পারে না, হাত ভাঁজ করতে পারে না, যে প্রবলেম নিয়ে এসছে মানুষ আমাদের কাছে রাঙ্গোলি আয়ুর্বেদিক, তারা কিন্তু আজকে ডেটে যেমন সুস্থ আছেন, নিজেকে তারা কনফিডেন্ট পেয়েছেন এবং নর্মাল লাইফে ফিরতে পেরেছেন, সেইটাই একটা সবথেকে বড়। একদম ঠিক কথা, আর এটা কিন্তু বারবার প্রমাণিত সত্য যে অন্য কোনো প্যাথিতে, মানে একদম আয়ুর্বেদ ছাড়া অন্য মডার্ন ট্রিটমেন্টের কথা বলছি, অনেক মানুষই আপনারাই ফোন করে বলেছেন দীর্ঘদিন মেডিসিন কেউ কিন্তু আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না। তো এখন বর্তমানে একটুখানি আমরা বুঝে গেছি যে আয়ুর্বেদ ছাড়া ভালো থাকা বা সুস্থ থাকার আর কোনো উপায় আমাদের হাতে নেই। দেখো নর্মাল যেগুলো আছে অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট নেই তা তো নেই, অ্যালোপ্যাথিক নিজের জায়গায় ওরা ঠিক আছে, ওখানে ওটা সার্জিক্যাল ছাড়া কিছু নেই, আমার পেন কিলার ছাড়া কিছু নেই, আমাদের কাছে যেটা যাদের কাছে যা অপশন আছে সেটা ওনাদের কাছে ওটা প্লাস পয়েন্ট আছে, সেটা আমাদের কাছে নেই, আমাদের কাছে যেটা আছে সেটা ওনাদের কাছে নেই। আমরা হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে আয়ুর্বেদিক নির্যাস দিয়ে আমরা যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটা ওনার কাছে নেই, তো এটা ডিফারেন্সেস তো থাকেই থাকে। না অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে, আমি পেন কিলার খাবো না, আমি অপারেশন করব না, এরকম যে আমাদের ভাবনা চিন্তার বন্ধুরা থাকে তাদের তাহলে আয়ুর্বেদ ছাড়া? না না, এরকম মানুষ নেই, সব জায়গায় আছে যে আমি আজকে একটা ট্যাবলেট খাবো কাল সুস্থ হব এবং ট্যাবলেট খেয়েই যাতে আমি ভালো হয়ে যাই, কিন্তু আলটিমেটলি হয় না। এটাও যেমন এক সত্যি আছে, সেরকম মানুষ আজকে বহু হাজার হাজার টাকা দিয়ে ইঞ্জেকশন নিচ্ছে, যেখানে ডক্টর একটা কমিটমেন্ট করছে যে আপনি ইঞ্জেকশন নিলে ভালো হবে, সেখানে দেখা যাচ্ছে 30,000-40,000-50,000 টাকা পর্যন্ত ইঞ্জেকশনে খরচা করছেন, তারপরে তার ডিউরেশন 15 দিন পরে সেই ব্যথাটা আবার ঘুরে চলে আসছে। কিন্তু মানুষ ওখান থেকেও ট্রাই করতে ভুল করছেন না আর কি, বা কনফিডেন্স ওখানে আছে যে আমার অ্যালোপ্যাথিকে চট করে সেরে যাবে, আয়ুর্বেদিকে সারবে না, কিন্তু এটা উল্টো ধারণা। আয়ুর্বেদিক আপনাদের ন্যাচারাল পদ্ধতিতে আপনাদেরকে সুস্থ করছে, সেটার কোনো সাইড এফেক্ট নেই, তার পুরো গ্যারেন্টি, যেটা অ্যালোপ্যাথিকের কোনো গ্যারেন্টি নেই। কারণ অ্যালোপ্যাথিকে কি আছে, আমি ক্যালসিয়াম ট্যাবলেট খেলাম সেটারও একটা সাইড এফেক্ট আছে, আমি পেন কিলার খাচ্ছি তারও একটা সাইড এফেক্ট আছে, আজকে অপারেশন করব তার 100% তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু আয়ুর্বেদের মধ্যে একটা জিনিস কি আছে, সেটা কি আছে যে আমার প্রথম হচ্ছে কোনো ক্ষতি নেই, তার কোনো সাইড এফেক্ট নেই, প্লাস একটা নিরাময় হওয়ার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু 100% মানুষ আজকে অ্যাটলিস্ট রাঙ্গোলি আয়ুর্বেদিক মানুষ পেয়েছে, এর মধ্যে কোনো কোশ্চেন মার্ক ডাউটের জায়গায় নেই। তারপরে খুব জোরের সাথে বলতে পারি, আপনার ঘাড়ের যন্ত্রণা থেকে শুরু করে, আপনার পাদের যন্ত্রণা থেকে শুরু করে, কোমরে ব্যথা থেকে শুরু করে, হাঁটু ব্যথা থেকে শুরু করে, একেবারে পা গোড়ালি ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে ব্যথা নেমে আসছে, বা ডক্টর বলেছে আপনার হাঁটুর জেল শুকিয়ে গিয়েছে, বা কোমরে কিছু একটা ফাঁক তৈরি হয়েছে, তো সব কিছুর জন্য আপনি বলছেন আয়ুর্বেদে একদম সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট রাঙ্গোলির হাতলে কিন্তু পাওয়া যেতেই পারে। অবশ্যই একজন যোগাযোগ তো করতে হবে আপনাদের সকলের জন্য, আরেকবার মনে করিয়ে দেবো সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা কিন্তু ফোন করতে পারেন 81000-333-4 এই ফোন নাম্বারটি মোবাইলে সেভ রাখুন, এবং অবশ্যই চটপট ফোন করে কথা বলুন, এবং আপনার সমস্যা যদি একটু বেশি জটিল হয় তাহলে আপনার জন্য স্পেশাল কিছু মেডিসিনও কিন্তু অবশ্যই তৈরি করে দেবে রাঙ্গোলি। আমরা চলে যাবো একেবারে একটু পায়ের ফিস্তুলার সমস্যা, কারণ এই বিষয়টা নিয়ে অনেক বিস্তারিতভাবে একটা আলোচনা শুনতে চাই, কেন শুরু হচ্ছে এবং কি এর সমাধান, অপারেশন ছাড়াও কি আমরা ভালো হতে পারি? অপারেশন দিয়ে কজন ভালো হয়েছে সেটাও একটা প্রশ্ন আছে, আজকে অপারেশন দিয়ে তো ভালো হবে মানুষ, কিন্তু কজন ভালো হতে পেরেছে, বা আপনি যে করেছেন অপারেশন আপনি কি ভালো হয়েছেন? যা আমার যে আমাদের প্রোগ্রাম, যারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তা আমাদের বহু হাজার মানুষ আছে যারা অপারেশন করেছেন, আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখছি যে আপনি অপারেশন করেছেন আপনি ভালো হয়েছেন?
তো আজকে সেই জায়গা থেকে মানুষ কি হচ্ছে যে আজকে সবচেয়ে বড় জিনিস যেটা জানতে হবে যে আমাদের পাইলস ফিশার ফিস্টুলার প্রবলেমটা কি কি। পাইলস ফিশার ফিস্টুলা কথাটা তিনটে ওয়ার্ড, কিন্তু এর মধ্যে দশখানা রোগ জড়িত আছে। আজকে দশখানা রোগে তো অপারেশন হচ্ছে না, অপারেশন কি হবে, ভিতরেটা গ্ল্যান্ড হয়ে গেলে গ্ল্যান্ডটাকে আপনার মানে কেটে বাদ দিয়ে দিন। আজকে রেকটাম যদি সাইজে ছোট হয়ে যায় সেটাকে তো কেটে বড় করা যায় না। আজকে রেকটামের ভিতরে ঘা হয়ে গেছে, সেটা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে শুকাক বা আমাদের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে শুকাক। তো সেখানে কি আছে, কতটা অ্যান্টিবায়োটিক ওখানে কাজ করে সেটা একটা প্রশ্ন আছে, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে কিন্তু মানুষ নির্মূল হতে পারছে উইদাউট অপারেশন, এর মধ্যে কোনো জায়গা বা কোনো গ্যাপ নেই। বহুদিন ধরে ছিল, হয়েছিল এটা হঠাৎ করে আবার না ওই জায়গাটা খোঁজা লেগে গেছে, মানে আমি পড়ে গিয়ার পর ওই জায়গাটা ছালটা উঠে গেছে, তারপর থেকে দেখি ওটা ইনফেকশন হয়ে গেছে, কুচ টাইপের বেরোচ্ছে, রস রস টাইপের বেরোচ্ছে। আচ্ছা, তো এর কি সমাধান? তাই তো, ঠিক আছে স্যার, কোনো চিন্তা নেই। আপনি একটা কাজ করবেন, আপনি হেলথ কেয়ারে একটা ফোন করুন, হেলথ কেয়ারে ফোন করে আপনি একটা ফটো তুললে ওটাকে পাঠান, আপনার কি ওষুধ ওখানে লাগবে সেটা আমরা সিলেক্ট করে পাঠিয়ে দিব, এক সপ্তাহের মধ্যে পুরো প্রবলেমসটা থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। সমাধান করে দেবা, এটাও তো রঙ্গোলি এই সুযোগটা দিয়েছে যে আমাকে এদিক ওদিকে দৌড়ানোর কোন প্রয়োজনীয়তা নেই। আজকে যারা ট্রিটমেন্ট করছেন, যারা বহু কিছু ট্রিটমেন্ট করেছেন করে আজকের ডেটে সুস্থ হতে পারেননি, পাইলস ফিশার ফিস্টুলা একটা ক্রিটিক্যাল ডিজিজ, যেটাকে আমি বারবার করে বলছি, এটা 8-10 প্রবলেমস নিয়ে হয়, যেমন ক্রনিক আমাসাইট প্রবলেমস, ক্রনিক কনস্টিপেশন, আপনার রেকটামটা সাইজ ছোটো যায়, এই বিভিন্ন টাইপের প্রবলেমসের মধ্যে রয়েছে। সেই 10 প্রবলেম যেটা আছে সবকটা নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে, কারণ ওটা 10 এফেক্টেড থাকে কম বেশি। তো যার জন্য কি আছে, যখন ট্রিটমেন্ট করা হয় তখন কিন্তু পুরো সাবজেক্টটাই ট্রিটমেন্টে থাকে, যার জন্য কিন্তু এখানে সাকসেস রেট কিন্তু পুরোপুরি একদম হাই, মানে যারা এসছে প্রত্যেকে ভালো হয়েছে। একদম ঠিক কথা। কে আছেন একটু চট করে দেখে নিই। নমস্কার। আচ্ছা, সুগার আছে, থাইরয়েড আছে, তাছাড়া পেটেরও কিছু সমস্যা আছে, তাই তো? শুনতে থাকুন আপনি। দেখুন ম্যাডাম, সুগারের ওষুধ যেমন খাচ্ছেন সেটা খাবেন, থাইরয়েডের ওষুধ যেটা খাচ্ছেন সেটা খাবেন, প্রেশারের ওষুধ যদি কিছু খাচ্ছেন সেটা খাবেন, সেগুলো তো কিছু বন্ধ করা যায় না, প্রথম ঘটনাটা হচ্ছে। বাকি যে প্রবলেমসগুলো আপনার যে পেটের প্রবলেমস আছে সেগুলোর জন্য আমাদের হেল্পলাইনে ফোন করুন এবং ওই ডিটেলটা আপনাকে পুরো করে দিবেন যে আমার কী কী প্রবলেমস আছে, পেটে ব্যথা হয় রেগুলার হয় কি, আপনার সেই জায়গাগুলোকে দেখে দেবেন, তাতে আমরা তার ওষুধ আমরা 100% আপনাকে দিব এবং সেটা আপনি বুঝতে পারবেন 3-4 মধ্যে যে আপনার প্রবলেমসটা কমতে শুরু করেছে এবং আপনি নিজে সুস্থ হচ্ছেন এবং এর মধ্যে কোনো ডাউট নেই, এবং পার্মানেন্টলি আপনি যাতে রেগুলারলি এক কথা বলতে পারেন যে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, এইটা কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকের একটা প্ল্যাটফর্ম। একদম ভীষণ জরুরি কিন্তু ভালো থাকা, সুস্থ থাকা। আর আমি দেখি আমাদের বাঙালিদের মধ্যে এই প্রবণতাটা ভীষণ বেশি যে পেটের সমস্যা নয়, কিছুই হজম হয় না, জল খেয়েও হজম করতে পারে না, পেট সবসময় ফুলে আছে, গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, তাদের স্টুলই পরিষ্কার হচ্ছে না, এত পেটের সমস্যা। তো পেটের সমস্যার কি সমাধানটা সম্ভব পাবন দা, সত্যি চিরতরে করে দেওয়া সম্ভব? কেন সম্ভব, অসম্ভব পৃথিবীতে কিছু আছে? এটা তো একটা মানুষের চিন্তাভাবনাটাকে ঠিক করতে হবে। আজকে সব কিছুই আমরা, যেমন আমরা শরীরটাকে খারাপ করছি, খারাপ করার দায়িত্বটা কার আছে?
তোমার শরীর খারাপ হচ্ছে দায়িত্ব কার আছে? অবশ্যই আমারই। তোমার আছে তো ন্যাচারালি তুমি সুস্থ হওয়ার দায়িত্বটা কার আছে? তোমারই আছে। আমাকেই দায়িত্ব নিতে হবে। তাহলে সেটা যখনই তুমি আমি তোমাকে অ্যাডভাইস দেব, তুমি আমার কথা মতো মেইনটেইন করবে, সুস্থ হবে না এরকম কোনো ব্যাপারই নয়। গ্যারেন্টি দিয়ে বোল্ডলি বলতে পারি যে আপনি 4 দিনের মাথার থেকে আপনি নিজে সুস্থ হতে আরম্ভ করবেন এবং পার্মানেন্টলি বলবেন, আপনাকে যখনই কেউ প্রশ্ন করবে আপনার লাইফে আমার কথা মতো যদি চলেন, তাহলে এই গ্যারেন্টিটা আপনার পার্মানেন্ট থাকবে যে আপনাকে কোশ্চিন করলেই আপনি বলবেন আমি ভালো আছি, আমার কোনো প্রবলেমস নেই। এই যে জায়গাটা আছে সেই সলিড প্ল্যাটফর্মটাই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিক। রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে আশ্বস্ত করেনি, সুস্থ করেছে এবং সেটা কিন্তু পার্মানেন্টলি করছে। পার্মানেন্টলি, এটা খুব ভালো একটা কথা বলেছেন পবনদা। আমি তো অ্যাডভাইস দিতে পারবো আপনাদেরকে, কিন্তু আপনাকে সেটা ফলো করতে হবে। একটি বাচ্চা আমাকে বলেছিল আমাদের 2টি কান ভগবান দিয়েছে, একটি দিয়ে শোনার জন্য, একটি দিয়ে বের করে দেওয়ার জন্য। বাচ্চাদের মতন কথা কিন্তু আপনারা বলবেন না, বাচ্চারা বলতেই পারে। পবনদার কথা যারা শুনছেন সেটা কিন্তু কথাটা কান দিয়ে ঢুকে মাথা অবধি কিন্তু এবং মন অবধি পৌঁছে দিতে হবে। কারণ উপলব্ধি করতে হবে দীর্ঘ 15 বছরের বেশি এই মানুষটা কয়েক হাজার মানুষের সমস্যা সমাধান করেছে, জটিল কঠিন সমস্যার সমাধান করেছে, তাও আপনাকে বাড়িতে রেখেই সমস্যার সমাধান করেছে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি বা রাজ্যের বাইরে দেশের বিভিন্ন প্রান্তে ছোটাছুটি আপনাকে কিন্তু করার প্রয়োজনীয়তা হয়নি। সেক্ষেত্রে যারা বাড়িতে বসে নিজেকে ভালো রাখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন 8120-33334 এই নাম্বারে। এবং তার পাশাপাশি আমরা একটু জীবনসুধা নিয়ে আলোচনা করবো সব কিছুর সাথে মোটামুটি। পবনদা, আপনি জীবনসুধাকে অ্যাডভাইস করেন, মানে জীবনসুধা আমাদের কাছে অমৃত সম, তো এই অমৃত নিয়ে একটু আলোচনা করি। নিশ্চয়ই করবে, কেন করবে? জীবনসুধা মানুষের শরীরের মধ্যে যে আমাদের বিভিন্ন রোগ হয় সেই রোগের উৎপত্তিটা থেকে মানুষকে কন্ট্রোল করে একদম। এবং আমি বলবো যে মোর দেন 49 ডিজিজের থেকে বেশি ডিজিজে রঙ্গোলি জীবনসুধা কাজ করে। আজকে জীবনসুধার আমি বলবো এর কোনো ব্যাখ্যা নেই। আজকে যারা জীবনসুধা রঙ্গোলি জীবনসুধাকে নিজে আপন করেছেন, যারা তার একটা ফ্যামিলির মেম্বারকে বানিয়েছেন জীবনসুধাকে, আমি তার লাইফ একটাই বলবো, স্মাইলিং লাইফ, হ্যাপি ফ্যামিলি এবং স্মাইলিং ফ্যামিলি। একদম, এই যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু তার যদি কার অবদান যদি খুঁজতে হয় তাহলে রঙ্গোলি জীবনসুধার অবদান খুঁজতে হয়। একদম, মানে অমৃত, এবং অমৃত নাকি আমরা এই কলিযুগে পাই না, তবে এটা কিন্তু কলিযুগের অমৃত, অবশ্যই আপনি গ্রহণ করতেই পারেন। কে আছেন বলুন? নমস্কার, কে বলছেন? আমি ভালকুড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা পেটে, তল পেটের নিচে খুব ব্যথা। আচ্ছা, এর আগে হয়েছিল ও টিউমার সরে যাওয়া, আপনার পিরিয়ডিক্যালি প্রবলেম আছে তাই তো? ইউট্রাসটা ফোলা আছে ওনার, এটা ওনার রিপোর্টে এসেছে। আচ্ছা, রিপোর্টে এসেছে। ম্যাডাম আপনি একটু রিপোর্টটা একটু পাঠাবেন, রিপোর্ট পাঠান, আপনি পাঠিয়ে দিয়ে হেল্পলাইনে একটু ফোন করুন এবং আপনার ডিটেলটা ওখানে লিখে রাখুন। আপনাকে আমরা আপনাকে ওষুধ প্রপারলি সাজেস্ট করে দিব যাতে আপনি এই প্রবলেমস থেকে বেরোতে পারেন, এবং আপনার বাকি যে ডিটেলসটা আছে সেটা সব দিয়ে দিন। দিয়ে দিলে পরে আপনাকে সেই মতো করে ওষুধ দিব যাতে আপনি ইমিডিয়েটলি সুস্থ হতে পারেন। একদম, এই যাদের জটিল কঠিন একটু সমস্যা না তাদেরকে আমরা বারবার বলছি, এই জন্য 8120-33334 ফোন করুন, তারা সময় নিয়ে আপনার সমস্যাটা শুনবেন এবং প্রপার আপনাকে কিন্তু অ্যাডভাইস দেবেন। আজকে এই পর্যন্ত, প্রত্যেকদিন এই সময়ের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। পবনদাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, নমস্কার।